আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমরা আসছি বস্কুদি পিকুৎসা। আমার নামটাই মনে থাকে না, যার কারণে আমি নামটা বলতেও পারি না। তো অনেক পাহাড়ের উপরে আসছি ঘুরতে ঘুরতে, এই জায়গাটা সন্ধান করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, আমার পথ ভুলে গেছি। পরে অবশেষে আসছি। আসার পর আমরা তো খাবার দাবার খাইছি, এখনো পর্যন্ত ওনারা ওইখানে করে যাচ্ছে এগুলো গ্রিল। তো এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন কয়টা বাজে? 4টার কাছাকাছি, আর চারদিক অন্ধকার হয়ে আসতেছে। এই যে পাহাড়ের উপরে মেঘগুলো আকাশের কতটা কাছাকাছি চলে আসছি, এই যে মেঘগুলো কিভাবে যাইতেছে পাহাড়ের সাথে ধাক্কা খাইয়া। হ্যাঁ, এই যে ওই পাহাড়টার মধ্যে, এইখানেও একদম চারদিক ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, এদিকেও মেঘ 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 হয়ে গেছে। মেঘ বলতেই তো কুয়াশা টাইপের আর কি। এই যে মেঘগুলো কিভাবে যাচ্ছে, আমি ওকেই এগুলো কিভাবে যাচ্ছে দেখা যায়। আমরা চইলে যাব, বেশিক্ষণ থাকবো না। হাত একদম হয়ে গেছে, কি বলবো, এত এত ঠান্ডা। এদিকে ঠান্ডা তো লেগেই আছে, আজকে আরো বেশি ঠান্ডা, খুবই ফ্রেদ। যে কি সুন্দর না, ওয়াও, মেঘগুলো কি সুন্দরে যায়, কি যে ভালো লাগে। তো আর কি, আর ভিডিও না করি কি করি, যে সবাই আর এখানে একটা ইতালিয়ান ছিল, ওরা আমাদেরকে চিকেন দিছিল, চিকেন না সরি গরুর মাংসই ছিল। বাট এগুলো তো মজা লাগে নাই, বাট ওরা যাওয়ার সময় আমাদেরকে দিছে, যেহেতু ওরা করছে। তো বাচ্চাদেরকেও খাওয়াইছি, ইভেন এখন আবার খাবো, খাওয়া দাওয়া শেষ করে তারপর যাবই। দেখো ওকে, অনেক সুন্দর জায়গাটা। তো যাই হোক, ভিডিওটা আর কি বলবো, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।